আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল কুকিং উইথ সালমাতে আজকে আপনাদের দেখাবো পটাটু এগ স্প্রিং রোল কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই স্প্রিং রোলটির তৈরি করতে পারবেন দেখে নেওয়া যাক আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আধা চামচ লবণ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করব। ডোটা আমার তৈরি করা হয়ে গেলে আমি তার উপর দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এটা বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বিশ মিনিট পর দেখুন এটা বিশ মিনিট ঢেকে রাখার ফলে আমার ডোটা কি সুন্দর সফট হয়ে গেছে এখন এগুলোকে আমি ছোট ছোটো ডো বানিয়ে নেব আমি আটটা ডো বানাবো মোট তাহলে আমি দুইটা রুটি বানাতে পারবো এখন এই একটা ডো নিয়ে এখান থেকে আর বাকিগুলোকে আমি ঢেকে রাখবো এখন এগুলো দিয়ে ছোট গোল গোল রুটি বানাবো আমি বাকি ডোগুলো যদি ঢেকে না রাখি ওগুলো বাতাসে দেখা যাবে শক্ত হয়ে যাবে তখন আমার রুটিগুলো ভালো হবে না এমন ছোট ছোট রুটি বানাবো একই পদ্ধতিতে আমি সবগুলো রুটি বানাব আর এগুলো আমি সবগুলোর সমান মাপ নিব কোনোটা বড়ো কোনোটা ছোট এমন করা যাবে না আমার সবগুলো রুটি বানানো শেষ এখন আমি একটা রুটির উপরে ময়দা দিয়ে লেয়ার দিয়ে অপর আরেকটা রুটি আমি তার উপরে দিয়ে দিব এমন করে আমি চারটা রুটির লেয়ার দিব চারটা রুটির লেয়ার দেওয়া হলে আমি একটু ভালোভাবে চেপে দিব যেন রুটি বেলার সময় আমার রুটিগুলো ব্যয় থেকে আরেকটা যেন সরে না যায় রুটিটা আমি এমনভাবে বেলে নিচ্ছি সব সাইড যেন একরকম হয় কোনো পাশ মোটা কোনো পাশ চিকন এমন করা যাবে না আমার রুটিটা বানানো শেষ এখন আমি একটি পেনে করে রুটিটা ভেজে নেব কাঁচা কাঁচাই থাকবে কোনো একটুখানি শুধু ছেঁকে নেব উল্টে পাল্টে হালকাভাবে দুই পাশে আমি ছেঁকে নিয়েছি রুটিটা দেখুন আমার রুটিটা হয়ে গেছে এখন আমি খুব সাবধানতার সাথে এগুলো ছাড়িয়ে নেব প্রত্যেকটা ভাজি দেখুন সুন্দর ছুটে যাচ্ছে একটু সাবধানে ছোটাবেন যেন মাঝে না ছিঁড়ে যায় আমার সাইড দিয়ে একটু একটু ছিঁড়ে গেছে কিন্তু আমার সাইড লাগবে না আমি এগুলো সবগুলোর সাইড কেটে নেব এখন আমি সবগুলো একই সমানভাবে রেখে এগুলো একটা ছুরি দিয়ে আমি চার কোনো একটি শেপ দিয়ে দেবো আর আমার সাইডের যে অবশিষ্ট অংশগুলো থাকবে ওগুলো আমি তেলে দিয়ে নিমকি ভেজে নেব দেখুন আমার স্প্রিং রোলটা কি সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমি দুইটা আলু আর দুইটা ডিম সিদ্ধ করে ওগুলোকে ভালোভাবে গ্লেটারের সাহায্যে গ্লেট করে নিয়েছি আমি আলুগুলোকে ভাজবো তাই একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি যে সিদ্ধ আলুটা গ্লেড করে নিয়েছিলাম আর ডিমটা এগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি এতে কাঁচা মরিচ দিবো না আমি শুকনো মরিচ দিবো তাতে স্বাদটা আরেকটু বেড়ে যাবে আলুতে শুকনো মরিচ দিলে আলুর স্বাদটা আরও বেশি বেড়ে যায় এখন সবগুলো আমি ভালোভাবে ভেজে নিব আমার আলুটি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে তারপর আমি একটি বাটিতে কিছুটা ময়দা নিব ময়দা নিয়ে তা নর্মাল পানি দিয়ে ভালোভাবে গুলাবো আমি যেই রোলটা তৈরি করব তাতে এটা আঠার মতন কাজ করবে একটি স্প্রিং রোল নিলাম তার মধ্যে যে আলুগুলো ভেজেছিলাম সেগুলো দিব দিয়ে স্প্রিং রোলের সাইড দিয়ে আমি ময়দার যে লিকুইডটা বানিয়েছিলাম তার সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব। এতে করে কী হবে আমার স্প্রিং রোলটা ভাজার সময় তেলের মধ্যে খুলে যাবে না একটা আঠার মতন কাজ করবে লেগে থাকবে এটা কিন্তু ছুটে যাবে না আমি যখন তেলের মধ্যে ভাজবো আমি সবগুলো রোল বানিয়ে নিলাম একটি পেনে তেল গরম করে তার মধ্যে আমি স্প্রিং রোলগুলো ছেড়ে দিব স্প্রিং রোলের ভিতরের সবগুলো উপকরণে কিন্তু ভালোভাবে রান্না কর বাদামি কালার হয়ে আসলে আমি সপিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আমার এগুলো বাদামি কালার হয়ে গেছে স্প্রিং রোলগুলো এখন আমি এগুলো একটি কিচেন টিস্যুর উপরে তুলে নিব মিডিয়াম টু লো আচের মধ্যে রান্না করবেন তাহলে এগুলো অনেক বেশি মচমচে হবে এখন আপনাদের একটা কেটে দেখাচ্ছি এটা ওটা উপর দিয়ে মচমচে আর ভিতর দিয়ে সফট হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ